এই মুহূর্তে সময় দিপুর পর্দায় আপনাদেরকে স্বাগত জানাই আমি বাবুল। বামপন্থীদের ডাকা ভারত বন্ধের এই প্রথম কোন প্রভাব পড়ল না সোনামুড়ায়, দাবি বিজেপির। অন্যদিকে পাল্টা অভিযোগ সিপিআইএম এর, ভয়ভীতি দেখিয়ে দোকান খোলার অভিযোগ। সিআইটিইউ ডাকা 48 ঘন্টার বন্ধ একেবারে ভেস্তে গেল সোনামুড়াতে। সিআইটিইউ ডাকা 48 ঘন্টার বন্ধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। এই প্রথম বন্ধের কোনো প্রভাব পড়েনি সোনামুড়ায়, দাবি মণ্ডল সহ সভাপতি তথা ভাইস চেয়ারম্যান শাহজাহান মিয়ার। সোনামুড়াতে প্রতিদিনের মতো স্বাভাবিক খোলা রয়েছে সবজি বাজার, মাংস বাজার থেকে শুরু করে মাছ বাজার, সমস্ত রকমের দোকানপাট, যানবাহন চলাচল ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক, এমনটাই মন্তব্য বিজেপির। আজকের দিনে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। অন্যদিকে সিপিআইএম এর দাবি, তাদের ডাকা বন্ধ সমর্থন করে জনগণ, কিন্তু দোকানপাট খুলতে মানুষকে ভয় ভীতি দেখিয়েছে বিজেপি, অভিযোগ সিপিআইএম নেতা আহিদুর রহমানের। সবাইকে নমস্কার। সিপিএম দ্বারা যে বন, এই বন হচ্ছে মূলত কর্মনাশা বন। এই বনকে সোনামুড়াবাসী পুরা নিন্দা জানিয়েছে এবং পুরা ধিক্কার জানিয়েছে, পুরা বয়কট করেছে। কারণ হচ্ছে এই প্রথমবার আমরা লক্ষ্য করেছি সোনামুড়া বাজারে যে প্রত্যেকটা দোকানপাট সকাল থেকে খোলা, যেটা হচ্ছে মাছ বাজার থেকে, মুরগি বাজার থেকে, সবজি বাজার থেকে প্রত্যেকটা দোকানপাট খোলা, এবং সকাল থেকে প্রত্যেক দিন যেভাবে গাড়ি চলাচল থাকে সেম প্রত্যেক আজকেও সেম গাড়ি চলাচল ছিল এই প্রথমবারে। কারণ আমরা বিগত দিন দেখছি কোনো না কোনো দোকানপাট হয়তো বন্ধ থাকে বা সিপিএম এর তারও কোনো বিগিডিং করে। আজকে কিন্তু কোনো কিছু হয়নি, সিপিএম কোনো কার্যকর্তা আজকে আসেনি, বরঞ্চ সমস্ত দোকানদাররা ব্যবসায়ীরা উৎসবের মধ্যে যাতে দোকানপাট খোলা ছিল একদম নিত্য দিনের মতো, বাজার দিনের মতো খোলা ছিল। সিপিএম এর একটা অভিযোগ, আপনাদের আপনারা নাকি ভয় ভীতি দেখিয়ে দোকান খুলে দিচ্ছেন? না, এমন কোনো কিছু না, আমাদের তরফে কোনো কিছু দেওয়া হয়নি, আমাদের তরফে কোনো কিছু করা হয়নি। আমরা শুধু একটাই কথা বলেছি যে কর্মনাশা বন আমরা মানছি না, মানবো না, সেটাই বলছি। আমরা কৃষকদের ক্ষতি হোক, ব্যবসায়ীদের ক্ষতি হোক, আমরা চাই না, রাজ্য সরকার চায় না, আমরা যারা ভারতীয় জনতা পার্টি যারা কার্যকর্তা আমরা চাই না, আমরা শুধু সেটাই বলেছিলাম, আর কোনো কিছু না। কিন্তু তারাই নিজে থেকে আসে নাই, কারণ তারা দেখেছে সিপিএম এর যারা রয়েছেন, যারা লিডাররা, তারা দেখেছে যে তাদের কোনো জনসমর্থন সমর্থন নেই, পুরাপুরি জনগণ তাদের বয়কট করেছে, তাদেরকে ধিক্কার জানিয়েছে, সেই জন্য তারা কেউ আসেনি। কেন্দ্রীয় সরকারের কর্পোরেট বন্ধ, পুঁজিপতিদের স্বার্থে যে নীতি গ্রহণ করে চলেছে তার বিরুদ্ধে, শ্রমজীবী মানুষের স্বার্থে, কৃষক কৃষকদের স্বার্থে, অর্থাৎ আপামুক জনগণের স্বার্থে 12 দফা জরুরি দাবি, এবং আমাদের রাজ্যে 10,123 শিক্ষকদের স্থায়ী কর্মসংস্থানের দাবি, অর্থাৎ 13 দফা দাবিতে আমাদের রাজ্যে যে 48 ঘন্টার ধর্মঘটে আজকে প্রথম দিন মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেই বন্ধে সাড়া দিয়েছে, করেছিল এবং এখনও করছে, যে মানুষকে ডেকে ডেকে এনে মোবাইল করে অথবা হুমকি দিয়ে দোকান বন্ধ করে দেওয়া হবে, গাড়ি চালাতে দেওয়া হবে না যদি আজকে না খোলে, এইভাবে ভয়ভীতি আতঙ্কের একটা পরিবেশ তৈরি তারা করছে, তাকেও আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি, নিন্দা করছি। ব্যুরো রিপোর্ট, সময় ত্রিপুরা। আপনি কি স্বপ্নের ঘর তৈরি করেছেন কিন্তু ঘর সাজানো নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন আপনার পছন্দের উন্নত মানের নামি দামি ব্র্যান্ডের ফার্নিচার সামগ্রী। আমাদের এখানে আছে খাট, সোফা, গোদরেজ, টি টেবিল, ড্রেসিং টেবিল, টিভি, ফ্রিজ সহ আরো বিভিন্ন সামগ্রী। তাহলে আর দেরি নয়, চলে আসুন মদিনা ফার্নিচার হাউসে। আমাদের ঠিকানা সোনামুড়া, ধলিয়ায় এসপি পেট্রোল পাম্প সংলগ্ন। যোগাযোগ 9862752395 অথবা 6009221962। এছাড়াও ধনপুর বাজারেও পেয়ে যাবেন আপনার পছন্দ মতো সামগ্রীগুলো আমাদের মদিনা ফার্নিচার হাউসে।